নমস্কার দর্শক বন্ধু আমি প্রসেনজিৎ আপনারা দেখছেন আমাদের চ্যানেল প্ল্যান্ট হেলথ ক্লিনিক এই সময় যারা গমের চাষ করেছেন তাদের বলবো আপনারা দেখবেন এই সময়তে গম কিন্তু পাতাগুলো উপর থেকে হলুদ হয়ে যায় চেহারা খুব একটা ভালো থাকে না তো এই সময় দু একটা জিনিস আপনারা যদি করেন তাহলে ফলনে আপনারা মার খাবেন না এই সময় আপনারা যেটা করবেন পাতা যদি হলুদ হয়ে যায় তাহলে জিঙ্কি ডিটিয়ে এক গ্রাম প্রতি লিটার জলে গুলে আপনি স্প্রে করবেন এক মিলিলিটার স্টিকার প্রতি লিটারে অবশ্যই মিশিয়ে দেবেন পনেরো দিন পর ঠিক একই স্প্রে আপনারা করবেন দ্বিতীয়ত আপনারা যেটা করবেন এই সময়তে যেদিন জিঙ্ক ইডিটি স্প্রে করবেন পরের দিন বাজারেতে অ্যাজক্সিস্ট্রোবিন স্ট্রোবিন এই কম্বিনেশানের ফাঞ্জি সাইড কিনতে পাওয়া যায় এটা একটা ছত্রাকনাশক এটা দেড় মিলিলিটার প্রতি লিটার জলে গুলে আপনারা যদি স্প্রে করেন তাহলে আপনাদের গাছের চেহারা ভালো হবে এবং ফলনও অত্যন্ত ভালো হবে